আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ এজারুল হক, হকবিলা উজির আলী সরকার বাড়ি, জাফরগান পাড়া, আলিশহর মণিনগর 37 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি ব্যক্তিগত জীবনে আমার 2টি সন্তান, একটি মেয়ে এবং একটি ছেলে। আমি সর্বপ্রথম আমার স্কুলে হাতে করি আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এরপরে আমি বারিক মিয়া উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করি, সেখান থেকেই আমি এসএসসি পাস করি। এরপরে আমার সিটি কলেজে পদার্পণ, সেখান থেকে আমি গ্রাজুয়েশন করে আমি চাকুরি জীবনে প্রবেশ করি। চাকুরি জীবনে আমি কাস্টম কর্মকর্তা হিসেবে দীর্ঘ জীবন চাকরি করার পরে আমি অবসর গ্রহণ করি। আমি হালিশহর টিভি চ্যানেলের বর্তমানে মুখোমুখি। এই টিভির পরিচালনার দায়িত্বে যিনি আছেন, তিনি আমার আমার অনুজ, আমার ভাতিজা মোহাম্মদ দেলাওয়ার হোসেন, তিনি হালিশহর টিভি চ্যানেলটি পরিচালনা করেন। এই টিভি মূলত গুণীজনদের মুখোমুখি, তাদের মনের কথা এবং এলাকার কথা এবং এলাকার সমস্যার কথা এই টিভি চ্যানেলের মাধ্যমে জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার ভাতিজা, তুলে ধরতে চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আমি হালিশহর টিভি চ্যানেলকে এবং হালিশহর টিভি চ্যানেল যিনি পরিচালনা করছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হালিশহর টিভি চ্যানেল সবার মাঝে এটার পরিচিতি লাভ করুক, এর খ্যাতি অর্জন করুক এবং এর মাধ্যমে এলাকার যত সমস্যা রয়েছে এবং এবং যত এলাকা যেখানে যেখানে অনুন্নয়ন উন্নয়ন হয়নি, এখন উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেখান তাই গিয়ে তিনি যেন এটা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেন জানান দিতে পারেন, এই কামনাটাই আমার বিশেষভাবে লক্ষ্য। তো আমার চোখে যেগুলি ধরা পড়েছে, সর্বপ্রথম আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সেগুলি হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের বিদ্যুৎ। আমরা হালিশহর নিউ মোরিং বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগের অধীনে আমরা 11 নম্বর ফিডারের অধীনে আমরা গ্রাহক হিসাবে আছি। সেখানে প্রায় 12 থেকে 14 হাজার গ্রাহক, এই গ্রাহকের সমস্যা তুলে ধরতে গিয়ে আমি সর্বপ্রথম লেখালেখি করি। হালিশহর এই 12 এবং 14 হাজার গ্রাহককে দুইভাগে ভাগ করে হালিশহর শারীরিক শিক্ষা কলেজের যে কোনো একটা স্থানে সাব স্টেশন নির্মাণ করে এই আমাদের এই বিদ্যুৎ ভোগান্তি থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটা আমি লিখি, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো প্রকৌশলী শেখ মাহবুবুল হক শাহ, নির্বাহী প্রকৌশলী শেখ মাহবুবুল হক শাহ, হালিশহর নিউমারিং বিক্রয় বিতরণ বিভাগ 11 ফিডারের তিনি দায়িত্বে রয়েছেন, এবং তার সাথে যারা রয়েছেন তারা হচ্ছেন আমাদের আবদুল্লাহ মাহমুদ, আদম আলী সাহেব এবং আরও অন্যান্য কর্মকর্তা, শাখা সাহেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং আমাদের যিনি প্রধান প্রকৌশলী তিনি হচ্ছেন বাবু কবির কুমার সেন, তিনি বিয়বু আগ্রাবাদ প্রধানের প্রধান প্রকৌশলী। তিনি অত্যন্ত একজন, এবং যেখানে উন্নয়ন হয়নি, যেখানে আলোকায়ন হয়নি, সেখানে তিনি দ্রুত তার বহর নিয়ে তিনি সেখানে পৌঁছেছেন, এবং সেখানে সকল কর্মকাণ্ড দেখে তিনি ত্বরিত গতিতে তার সমাধান তিনি আনতে চেষ্টা করেছেন এবং এনেছেনও। এবং আমি আমার এলাকায় তোরাবালি রোড, জাফর খানপাড়ার তোরাবালি রোড, আবুল খাই সরকার রোড, উদির আলী সরকার বাই লেন এবং বিল্লা কুতুব বাবা শিক এলাকা, এগুলি করার জন্য আমার একটি আবেদন আমি করেছিলাম পেস প্রকল্প 1 এবং প্রকল্প 2কে। প্রকল্প 2-এর নির্বাহী পরিচালক সিমলা মং মংমা, নির্বাহী প্রকৌশলী, উনি কিন্তু আমার এই দরখাস্তের উপর, আবেদনের উপর সাড়া দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যিনি প্রধান প্রকৌশলী, বর্তমান
সামিনা বানু এবং বর্তমানে যিনি রয়েছেন জনা প্রকৌশলী রেজাউল করিম সাহেব, ওনাদেরকে আমি আমার অন্তরন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই। তারা আমার আবেদনকে এই এক মুহূর্ত দেরি না করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন এবং সাথে সাথে তারা এলাকা বেরি করে এলাকা স্পট ভেরিফিকেশন করে এবং কোথায় কী আছে না আছে সেগুলি দেখে সার্ভিস লাইন সহ পুলের ব্যবস্থা করেন এবং বর্তমানে এলাকাটি বিদ্যুতের ভোগান্তি দূর হয়েছে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার অর্থনৈতিক উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এ কথাটা আমি বলেছি এবং এই বিদ্যুতের ব্যাপারে বর্তমানে আমাদের যে ভোগান্তি ছিল সেটা লাঘব হয়েছে। তার জন্য আমি বিদ্যুতের সকল প্রকৌশলী সহ এবং নিউমোরিং বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমার আলিশহরের যে ওয়াসা চট্টগ্রাম ওয়াসার সম্পর্কিত কিছু বিষয়, সেটা প্রাথমিক এবং স্কুল প্রাইমারি স্কুল পর্যন্ত বুস্টার লাইন এসেছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যিনি দায়িত্বে আছেন চট্টগ্রাম ওয়াসার AKM ফজলুল্লাহ, উনি আমাদেরকে কথা দিয়েছেন মত বিনিময় সভায়, তিনি অচিরেই আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে বুস্টার লাইনের মাধ্যমে আমাদেরকে পানি সরবরাহ নিশ্চিত করবেন। এক কথায় বলতে গেলে বৃহত্তর আলিশহর পতেঙ্গার এলাকার মানুষগুলো আমরা অনেক কষ্টে আছি, কারণ আমাদের উপর বর্তমানে হোল্ডিং ট্যাক্স নামক একটি কর আমাদের উপর এটা একটা শাকের আটি হয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে, যেগুলি আমাদের জন্য ধরতে গেলে ওই বিনামেগে বজ্রপাত সমতুল্য। আমরা আশা করব এটাকে আর একটু ভেরি করে এগুলিকে ডোর টু ডোর গিয়ে এগুলিকে সুন্দরভাবে কার কতটুকু জায়গার গড় দিতে হবে সেটা চিহ্নিত করে আমি মনে করি যে এটা হোল্ডিং ট্যাক্সটা ধার্য করলে আমার মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা বামমূর্তি উজ্জ্বল হবে। এবং আমি আরেকটি কথা বলে আমি নেব, সেটি হচ্ছে যে আমাদের এই যে পানির জলবদ্ধতা, বর্তমান নালা নর্দমাগুলো ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, এগুলি লোকবল ভাড়াতে হবে এবং সেবার মন মানসিকতা নিয়ে তাদেরকে কাজ করতে হবে চসিককে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আমি সাধুবাদ জানাই। তিনি বর্তমান এই ঈদুল হাজায় অনেক বর্জ্য অপসারণ করেছে নিমিষের মধ্যে, সেটা কিন্তু আমরা এখনো কোনো নাকে আমাদের গন্ধ লাগেনি, যেটা পূর্বে কিছুটা আমাদের সমস্যা হলেও কিন্তু বর্তমানে আমরা সেখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আরেকটি কথা আমার যেটা মহেশকাল আলিশহর মহেশকাল, এটা অনেক এটা আলিশ পত্র পত্রিকা এটা অনেক শিরোনাম হয়েছে, এটার জন্য আমাদের আলহাজ খুরশেদ আলম সুজন এবং মহেশখালের সাথে সংশ্লিষ্ট সকল খালগুলি ভরাট হয়ে আছে। এই খালগুলি দিয়ে আগে কাপ্তায় থেকে এই বাঁশের আটি সোজা বাটির সময় চলে আসতো নিজ নিজ জায়গায়, বরকুলে আসতো আমাদের সলগোলা ইসিনাটে আসতো, এগুলি সোজা একটা লোক ছিল তিনি শুধুমাত্র লাইন দেখিয়ে দিতেন, বাঁশগুলি বাটির সময় সবগুলি খালে 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 চলে আসতো। বর্তমানে এই খালগুলি দিয়ে বাঁশ কেন আসে না এবং খালগুলি কেন ভরাট, এগুলি কেন এগুলি সংস্কার হচ্ছে না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা দল শেখ হাসিনা অর্থনৈতিক পরিষদের মাধ্যমে জাতীয় একনে কমিটি অর্থনৈতিক পরিষদের মাধ্যমে তিনি এই মেগা প্রকল্পগুলির জন্য তিনি প্রচুর অর্থ বরাদ্দ করেছেন, কেন খালগুলি এখনও পর্যন্ত খনন হচ্ছে না, খালগুলির মধ্যে এখনও কেন মাটি ভরাট হয়ে আছে এবং খালগুলি উঠছে পরে কেন মানে চট্টগ্রামের এই যে মহানগরীর এই যে সড়কের সৌন্দর্য হানি করছে, এগুলির আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তড়িৎ ব্যবস্থা চাই এটা। এবং আমরা এই আলিশহর টিভি চ্যানেলের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সেটার জন্য বিনীতভাবে আরজ করব, তিনি যেন এই জিনিসটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে যেন আলিশহরের সমস্ত খালগুলি, সংশ্লিষ্ট খালগুলি যেগুলি মহেশখালের সাথে সংশ্লিষ্ট,
সেগুলি যেন অতি সত্বর খনন করে মাটি ভরাট করে এবং সুইচ গেটগুলি লাগিয়ে যেন চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য যেন বৃদ্ধি করেন। চিরেই আমরা চট্টগ্রাম মহানগরীকে আমরা সৌন্দর্য মণ্ডিত একটি মহানগরী হিসেবে আমরা দেখতে পাবো, যে যার পিছনে রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা কে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আলিশহর মণিনগর 37 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকের পক্ষ থেকে, আলিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে, আমার ভাতিজাদ মোহাম্মদ দেলোয়ারসনের পক্ষ থেকে সব এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কাছে ওনার জন্য কাইমান বাক্যে দোয়া প্রার্থনা করছি। আমিন। ধন্যবাদ আলিশহর চট্টগ্রামবাসীকে এবং আলির ধন্যবাদ টিভি চ্যানেলকে। আর আপনারা যারা আমার কথা শুনছেন তারা আলিশহর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তাদের মতামত দিন এবং সেটা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান দিন। তাহলে আমাদের এলাকাটা শ্রীবৃদ্ধি হবে, সৌন্দর্য হবে এবং সৌন্দর্যের কোনো অংশে ঘাটতি হবে না। খুদা হাফেজ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।